বাংলাদেশে অজিত ডোভাল গোপন সফর করে এলেন। কেন, হঠাৎ করে এমন কি ঘটে গেল, আজকে প্রতিবেদন অবশ্যই সেটা জানাবো আপনাদেরকে। মায়ানমার নিয়ে কোনো বড় ডিসিশন নেওয়া হলো? ভারত বাংলাদেশ একসঙ্গে ডিসিশন নিতে পারে? কানাডার পুরো নজর ছিল বাংলাদেশে এই অজিত ডোভালের সফর ঘিরে, কেউ কিচ্ছু জানতে পারল না। মাত্র 23 ঘন্টায় এমন কি ঘটে গেল? বড় কিছু কি ঘটতে চলেছে বাংলাদেশে? কেন ডোভালের সফরকে কভার করল না ঢাকা বা নয়াদিল্লির কোনো মিডিয়া? শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচিত হওয়ার পর ভারতের কোন এত বড় সরকারি আধিকারিক বাংলাদেশে এলেন? মাত্র 23 ঘন্টা সরাসরি বৈঠক করলেন ডোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। কি আলোচনা হলো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার? কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, যেই সময় ডোভাল বাংলাদেশে গেলেন সেই সময়টাই তো মারাত্মক গুরুত্বপূর্ণ। মায়ানমার নিয়ে রীতিমতো চাপ বাড়ছে বাংলাদেশ ও ভারতের, কারণ মায়ানমারের অশান্তির আঁচ এতদিন ভারত ও বাংলাদেশে পরোক্ষভাবে পড়লেও এবার সরাসরি বা প্রত্যক্ষ এফেক্ট পড়ছে প্রতিবেশী এই দুটো দেশে। একে তো মায়ানমার থেকে হু হু করে শরণার্থী ঢুকছে ভারত ও বাংলাদেশে, তারপরও মঙ্গলবারই মায়ানমার সেনার ছোড়া মোটর শেল এসে পড়ে বাংলাদেশে, আর সেই মোটর শেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যুও হয়। এর জেরে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে দুদেশের সীমান্তে। আগেও মায়ানমার থেকে গোলাগুলি উড়ে এসেছে বাংলাদেশে, আতঙ্কিত হয়ে অনেক বাংলাদেশি তাই ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, মানে পরিস্থিতি মারাত্মক গুরুতর। শুধু তাই নয়, মায়ানমার বাংলাদেশ সীমান্তের কাছে ঢেকে বুনিয়া এলাকায় আরাকান আর্মি সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর লড়াই বেড়ে যাওয়ার পর প্রাণ বাঁচাতে সেদেশের বিজিপি সদস্য, সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা পালিয়ে বাংলাদেশে আসছেন। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ডোভাল নাকি বাংলাদেশে গেছিলেন শেখ হাসিনার সঙ্গে মায়ানমার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা করতে। তবে 3 ফেব্রুয়ারি কার্যত চুপিসারেই ডোভাল গেছিলেন ঢাকায়। মোট 23 ঘন্টার সফর ছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টার, আর তারপরে খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে দুই দেশের মিডিয়া জুড়ে। এক্ষেত্রে ভারতে এসেছেন বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এক্ষেত্রে হয়তো মায়ানমার নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে বলেই অনুমান করছেন বিশ্লেষকেরা। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কি কোনো স্টেপ নিতে পারে? এদিকে এসব ঘটনার কারণে মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বিজেপি ও অন্য মায়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বান্দরবন জেলার ঘুমধুম সীমান্ত, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের ভেতরে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে গোলাগুলি ও সংঘাত সংঘর্ষ চলছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকার গ্রামগুলোয়। স্থানীয়রা জানিয়েছেন, তারা আতঙ্কে গত 3 রাত ঘুমোতে পারেননি। এরই মধ্যে অনেকে গ্রাম ছেড়ে চলে গিয়েছে, বিশেষ করে রাতে কেউই থাকতে পারছেন না সেসব জায়গায়। পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে বলেই স্থানীয় বাসিন্দারা বলছেন। তাহলে এখন সীমান্ত পরিস্থিতি কন্ট্রোলে আনতে কি ঢাকা নয়াদিল্লির সাহায্য নেবে, মানে বাংলাদেশ ভারতের সাহায্য নেবে? এই সম্ভাবনাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। তবে প্রশ্ন উঠছে, শুধুই কি মায়ানমার নিয়ে আলোচনা করলেন ডোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, নাকি এখানে কানাডার খালিস্তানিদের নিয়েও কোনো বিশেষ আলোচনা হয়েছে? কারণ খালিস্তানিদের জম বলা যেতে পারে অজিত ডোভালকে, আর এই কারণেই ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন চলছে, যেই ইস্যুতে বাংলাদেশ ও কানাডাকে এক হাত নিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, আরেকটু সময় যেতে হবে, তাহলেই সামনে আসতে পারে কতটা ইম্পর্টেন্ট ছিল অজিত ডোভালের এই বাংলাদেশ সফর। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।